এটা হলো রোমানিয়ার বুখারেস্টের কোলান্তিনা এলাকায় একটা লেকের পারে। এখন এই যে আজকে শুক্রবার জুমার দিন, আমরা ওই যে মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এই যে এটাকে সাইডে একটা পার্ক আছে, এই পার্কটার পাশে এই লেকটা অনেক সুন্দর। এই যে লেকে অনেক চীনা হাঁস এই যে খেলাধুলা করতেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। ও যে মাঝখানে মাঝখানে কিছু হাঁস বরফের উপরে বরফ হয়ে গেছে, বরফের উপরে উঠা রয়েছে, মাঝে মাঝে বরফ হয়ে রয়েছে, বরফের মধ্যে হাঁসগুলি উঠা চীনা পাখি হাঁস হাঁসের পাখি হাঁস আর কি, এগুলি এগুলো উঠতেও পারে আবার হাঁটতেও পারে, তারপরে বিয়া করতে পারে, পানিতে সাঁতার কাটতে পারে। তো অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে কালো আছে ওইদিকে সাদা আছে, এই যে আবার উপরে উঠছে, উপরে উঠেও কিছু খাইতেছে, যা পাইতেছে খাইতেছে, অনেক সুন্দর পরিবেশ। তো এটা হলো রোমানিয়ার বুখারেস্টে অনেক সুন্দর একটা পরিবেশ। ওই যে পাশে যে একটা পাশের মসজিদ, ওই এই বিল্ডিংটাই মসজিদ, এই মসজিদে নামাজ পড়ছি একটু আগে। তো এই হলো অবস্থা। এই যে এখানে দুইটা বাচ্চা রোমানিয়ান পার্কে খেলা করতেছে, সম্ভবত ওরা স্কুল থেকে আসছে। ও যে এগুলি তুর্কি পোলাপান, তুর্কি এরা নামাজ পড়ছে আমাদের সাথে। এই মসজিদটা আসলে তুর্কিদের তুর্কিরা পরিচালনা করে, মুসলিম তুর্কি তুরস্ক আপনারা জানেন মুসলিম কান্ট্রি, এখানে তুর্কিরা বেশিরভাগ মসজিদগুলি তুর্কিরা পরিচালনা করে, তুর্কিরা ডোনেশন দিয়ে মসজিদগুলি চালায়। আমরা তুর্কিদের জন্য দোয়া করি, তুর্কি মুসলমানদের জন্য যারা এই মসজিদগুলিকে চালায়, অনেক টাকা খরচ হয়, হ্যাঁ তাদের জন্য আমাদের দোয়া রইল। এটা হলো একটা পার্ক, বাচ্চাদের পার্ক, এখানে সব খেলার ইয়ে আছে। এই যে এটা হলো লেকের পার্ক, এটা আসলে একটা লেক, তবে অনেক বড়ো, অনেক বড়ো, এটা অনেক বড় একটা লেগে, এদিক দেয়া উ যে ওইদিক দেয়া লম্বা হয়ে গিয়া অনেকটা ভিতরে গেছে। আমি পুরাটাই গেছি, ওই ওই পার দিয়া আমি পুরাটা গেছি, লেকটা অনেক বড়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।